প্রেমিকা জিজ্ঞেস কর, আচ্ছা অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে তুমি? ভুলে যাব, ছেলেটা উত্তর দিল। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘুরালো। ছেলেটি আবার বলো, তুমি আমাকে ভুলে যাবে, আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। কিরকম? প্রেমিকা প্রশ্ন করল। ছেলেটি বলতে শুরু করল, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে, শৈলে ঘরনার বার, মুখে মেহাবের পলে, চারিদিক থেকে ক্যামেরার ফ্লাশ, মানুষের ভিড়, তুমি চাইলে তখন আমার কথা মনে করতে পারবে না, আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো, আর তার কিছু পরে তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব। তারপরেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদব। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে, আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে পড়ে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়, আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো, আর বন্ধুদের বলবো, বুঝলি ভাই, জীবনে প্রেম ভালোবাসা কিছুই না, সব মিথ্যা। পরে 1 মাসে তুমি আনামনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখী। হঠাৎ আমার কথা মনে হলে, বাপরে, আমার সাথে বিয়ে না হয়ে হৃদয় ভালোই হয়েছে। আমি ততদিন বাবা মা বন্ধু কিংবা বাড়ির বড়দের বকা খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে, তোমার চেয়ে একটি সুন্দর মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে, সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখন মাঝরাতে তোমার এসএমএস গুলো রেকর্ড করবো আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়বো। 2 বছর পর তুমি এখন প্রেমিকা কিংবা নতুন বৌমি মা হয়ে গিয়েছে। পুরাতন প্রেমিকার স্মৃতি স্বামীর ভালোবাসা এইসবের চেয়ে বাচ্চা নিবিড় কিন্তু, অর্থাৎ তখন আমার তোমার জীবনে মোটামুটি পার্টি নেবে। এদিকে ততদিনে আমি একটা কাজ পেয়েছি, বিয়ের কথা তো আছে, মেয়েও পছন্দ হয়েছে, আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি, শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘ নিঃশ্বাস ও আসবে না। এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল তার প্রেমিকা ছলছল চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। কোনো কথা নেই, ছেলেটিও চুপ ছিল। একটু পর প্রেমিকা বলল, তবে কি সেখানে সব শেষ? ছেলেটি বলল, না, অনেক মন খারাপ রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আর আমার বউ ব্যস্ত থাকবে ঘুমের রাত্রে, শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে, সেদিন অতীত আমাদের দুজনকে নিঃসন্দেহে কাঁদাবে। ভগবান ব্যতীত যে কান্নার কথা কেউ জানবে না, কেউ না। মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। সমবয়